হ্যালো গাইস, দিস ইজ রচনা বিশ্বাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আর আমার বান্ধবীরা চলে এসেছি কুল পাড়তে। তো কুল পাড়বো, তারপর আমরা কুল মাখাবো, সব কিছুই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো আমার বান্ধবীরা কুল পাড়ছে। তো আমরা এখন চলে এসেছি মাঠে, আর এখানে দেখো একটা ডিপটি কল আছে, এখানে আমরা ছোটবেলায় স্নান করতাম। আর এখানে দেখো এখন দুটো বাচ্চা স্নান করছে। তো আমরা এখানে কুল পাড়তে এসেছিলাম, কিন্তু এখানে এত সুন্দর একটা ভিউ দেখো, এটা দেখে আমরা এখানে চলে আসলাম। আর এইখানটাতে আগে হচ্ছে সূর্যমুখী, মানে আগের বছর সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছিল, এই জন্য আমরা একটু দেখতে এসেছিলাম যে এবারও কি সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে কিনা। আর পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটাতে আমরা আগে থাকতাম, এখন আমরা অন্য জায়গায় থাকি। তো আমরা এখন চলে এসেছি কুল মাখা করতে। এই যে আমাদের কুল, আমাদের কাছে আমও রয়েছে, আজকে আমরা আম আর কুল দুটোই মাখা করব। দেখো আমরা কত সুন্দর একটা জায়গায় আম মাখা, মানে কুল মাখা করতে এসেছি। এটা পুরো একটা পুকুরের পাড়, আর এইদিকে দেখো পুরোটা মাঠ রয়েছে। আমরা ভেবেছিলাম বাড়িতেই মাখা করব, কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর, তার জন্য আমরা বাড়ি থেকেই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি এখানে মাখা করব বলে। আর ওখানে তোরা সব শুরু করে দিয়েছে, আর আমি তোমাদেরকে একটু জায়গাটা দেখাচ্ছি। আর কুল গাছটা হচ্ছে এই যে, ওখানে কুল গাছ দেখতে পাচ্ছ, ওই ওই গাছ থেকে আমরা কুল পেরেছি। দেখতে সুন্দর লাগতেছে কিন্তু। তো আমাদের কুলমাখা এখন রেডি হয়ে গেছে, আর এই ওয়েদারে খুবই সুন্দর লাগছে আমাদের কুলমাখা খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।